হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গ্রু ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমি নিয়ে এলাম কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ সালের এপ্রিল মাসের যে এপ্রিল মাসটা পেরিয়ে গেলো সেটা সমস্ত এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে তো এই ভিডিও হচ্ছে পার্ট ওয়ান ভিডিও পার্ট ওয়ানে তোমরা পঁচিশটি কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এবং পার্ট টুতে পঁচিশটি পেয়ে যাবে তো এই এপ্রিল মাসের এই পঞ্চাশটি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পাবে না যে কোনো ধরনের এইখান থেকে যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল থেকে আসে তো এইগুলোর মধ্যেই থাকবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবি পারি তো টপ কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার উনিশ এপ্রিলের তো তোমরা যদি নতুন হয়ে থাকো এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তো এক্ষুনি ভিডিওর নিচে দেওয়া লাল বাটার লাল কালারের বাটন আছে সেই বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকনটা অবশ্যই অন করে নিবে এই ধরনের ভিডিও দেখার জন্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য এবং যে কোনো নোটিফিকেশন সর্বপ্রথম জানার জন্য চলো তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করছি তো ফ্রেন্ডস আজকের প্রথম কোশ্চেন হচ্ছে দেখো অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে তো অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে তোমাদের আমি দু তিন সেকেন্ড সময় দেবো তারপরে তোমাদের উত্তরটা বলে দেবো তারপর সেটা বিস্তারিত বলার চেষ্টা করব তো এটার উত্তর হয়ে যাবে দেখো নাথ অপশান বিতে আছে বিক্রম নাথকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে তো এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ প্রথমে দেখো টি বি রাধাকৃষ্ণন অপশান বিতে তো টি বি রাধাকৃষ্ণন হচ্ছেন বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারপরে যে দেখতে পাচ্ছ এখানে প্রদীপ নন্দরাজক ইনি হচ্ছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি এখানে তোমাদের তিনটাই পরিষ্কারভাবে লিখে দিয়েছি আমি দেখো কলকাতা হাইকোর্টের হচ্ছে টিবিএন রাধাকৃষ্ণন বোম্বে হাইকোর্টের হচ্ছে প্রদীপ নন্দরাজক এবং অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিক্রম নাথ তোমাদের যেটা আগেই বললাম তো এই এইগুলো তিনটেই নতুন নিয়োগ হয়েছে সেই জন্য তিনটা তোমাদের বলা হয়েছে তো অবশ্যই তিনটি তোমরা মনে রাখো এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশন হচ্ছে আইসিএমআর কোন বছর পর্যন্ত ভারতে ম্যালেরিয়া সম্পূর্ণভাবে সমাপ্ত করার জন্য কার্যভার গ্রহণ করেছে তা প্রথমে আমরা জেনে নিই আইসিএমআর পুরোনাম কী আইসিএম আইসিএমআর পুরোনাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তো মে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ একটা নতুন প্রকল্প বা কার্যভার গ্রহণ করেছে যেটার নাম হচ্ছে মেরা ভারত প্রকল্পটির নাম কি মেরা ভারত তো তারা কত দিনের মধ্যে বা কোন বছরের মধ্যে ভারতে ম্যালেরিয়া সম্পূর্ণভাবে শেষ করার জন্য কার্যভারটা গ্রহণ করেছে তো উত্তর হয়ে যাবে অপশান সি দু সালের মধ্যে তারা এই কার্যভারটা গ্রহণ করেছে দু হাজার সালের মধ্যে ভারত থেকে সম্পূর্ণভাবে তারা ম্যালেরিয়াকে শেষ করার চেষ্টা করছে তো প্রকল্পটির নাম মেরা ভারত মেরা এর পুরো নাম কি দেখো ম্যালেরিয়া এলিমিনেশন এলিমিনেশন রিসার্চ অ্যালায়েন্স মেরা এর পুরোনাম মেরা ভারতের মেরা এর পুরোনাম হচ্ছে ম্যালেরিয়া এলিমিনেশন রিসার্চ অ্যালায়েন্স ম্যালেরিয়া দিবস দেখো পালন করা হয় প্রতি বছর পঁচিশে এপ্রিল ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় এবং এবারের এপ্রিল মাসের ম্যালেরিয়া দিবসের থিম কী ছিল জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি এবছরের থিম ছিল জিরো ম্যালেরিয়া স্টার্টস উইথ মি তো বন্ধুরা তোমাদের যতগুলো এখানে জিনিস বললাম সবগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো প্রত্যেকটা তোমরা মনে রাখার চেষ্টা করো এবং এটার উত্তর হচ্ছে দু হাজার তিরিশ চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ডাক্তার এম জি রামচন্দ্রন করা হয়েছে একটা রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে আর নাম পরিবর্তন করে কি নাম করা হয়েছে না এম জি রামচন্দ্রন তো কোন রেলওয়ে স্টেশন প্রথমে দেখো অপশান এতে আছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন এর নাম পরিবর্তন করে কী করা হয়েছে এম জি রামচন্দ্রন করা হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট হচ্ছে ওপেন সিগন্যাল দ্বারা জারি করা রিপোর্ট অনুযায়ী ফোর জি পরিষেবা অনুসারে ভারতের কোন শহরে প্রথম স্থান রয়েছে তো ফোর জি সবথেকে ভালোভাবে পরিষেবা দিচ্ছে কোন শহরে তো অপেন সিগন্যাল নামে একটি সংস্থার অনুযায়ী রিপোর্ট অনুযায়ী কোন শহরে সবথেকে ভালো ফোর জি পরিষেবা চলছে তো অপশান এতে আছে দেখো ধানবাদ এই লিস্টে সবথেকে প্রথমে আছে ধানবাদ তো ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ডের একটি শহর এখানে ফোর জি পরিষেবা সবথেকে ভালো আছে এবং ভারতের মধ্যে সেকেন্ডে যদি বলা হয় তো সেকেন্ডে আছে রাঁচি এবং তিন নম্বর যদি বলা হয় তিন নম্বরে আছে শ্রীনগর তো ভারতের মধ্যে কোন শহরে সবথেকে ভালো ফোর জি পরিষেবা না ধানবাদ তারপরে রাঁচি তারপর শ্রীনগর নেক্সট দেখো মালয়েশিয়ায় আয়োজিত সুলতান আজলান সা কাপ দু হাজার উনিশ কোন দেশ জয়ী হয়েছে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে যত পরিমাণে তোমরা শেয়ার করো তত বেশি আমার ভিডিও বানাতে ভালো লাগে এবং আমি মোটিভেট হই এবং অবশ্যই যদি ভালো লাগে থাকে তো একটা লাইক অবশ্যই করো তো কোশ্চেনটা ছিল কি মেল মালয়েশিয়ায় আয়োজিত হয়েছে একটা কাপ যেটা হচ্ছে সুলতান আজমল শাহ কাপ দু হাজার উনিশ জয়ী হয়েছে তো দেশ জয়ী হয়েছে এটা জয়ী হয়েছে দক্ষিণ কোরিয়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার দক্ষিণ কোরিয়া এবং কে পরাজিত হয়েছে ভারতকে হারিয়ে ভারতকে হারিয়ে জয়ী হয়েছে দক্ষিণ কোরিয়া এবং এটি একটি হকি টুর্নামেন্ট পুরুষ হকি টুর্নামেন্ট মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন দেখো ছ নম্বর সম্প্রতি প্রকাশিত দা থার্ড পিলার বইটির লেখক কে তো বইটির লেখক হচ্ছে রঘুরাম রাজন রঘুরাম রাজন হচ্ছে দা থার্ড পিলার বইটির লেখক তো তোমাদের বলে রাখি রঘুরাম রাজন ছিলেন আমাদের হচ্ছেন আমাদের প্রাক্তন আরবিআই গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ গভর্নর ইন্ডিয়ার গভর্নর ছিলেন রঘুরাম রাজন এখন আছেন শক্তিকান্ত দেশ দাস এর আগে ছিলেন উর্জিত প্যাটেল তার আগে ছিলেন রঘুরাম রাজন তো রঘুরাম রাজনের আরেকটি বই লিখেছেন যে বইটা পরীক্ষায় বারবার দিয়ে পরীক্ষায় বারবার এসেছে আই ডু হোয়াট আই ডু এই বইটাও লিখেছে রঘুরাম রাজন চলো আর এপ্রিল দু হাজার উনিশে কয়েকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো তোমাদের বলবো তো একটা তোমাদের বুক এবং অথারের ভিডিও দেওয়া আছে এই ভিডিওর অ্যান্ড স্ক্রিনেও সেটা আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশানেও দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারবে তো সেই বুকস এবং অথার্সের একটা ভিডিও দেওয়া আছে সেটা না দেখে থাকলে দেখে নিবে। এবং এপ্রিল মাসে তোমাদের কয়েকটি বই প্রকাশিত হয়েছে সেই বইগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও তো স্যাপ স্যাফ্রন ওয়ার্ডস এটা লিখেছেন মানসী সিনা রাউল মোদি অ্যাগেন আভাস মালদাহিয়ার আশা কিরনাম ডাক্তার এস চন্দ্রশেখর গেম চেঞ্জার শাহিদ আফ্রিদি এবং ওজাহাত এস খান এটা হচ্ছে একটা আত্মজীবনী জীবনী তো বন্ধুরা তোমাদের যে বুকস অ্যান্ড অথার্স ভিডিওটা দেওয়া আছে সেখানে বইগুলো সম্বন্ধে বিস্তারিত বলা আছে তোমরা দেখে নিবে সেটা তো সাত নম্বর কোয়েশ্চেন সম্প্রতি ব্ল্যাক হোলের প্রথম ছবি তোলা সম্ভব হয়েছে এটি কোন আকাশগঙ্গায় অবস্থিত বা কোন গ্যালাক্সিতে অবস্থিত ব্ল্যাক হোল এর প্রথম ছবিটি তো এটা অবস্থিত অপশান সিতে আছে দেখো এম এইটটি সেভেন গ্যালাক্সিতে এটা অবস্থিত আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জেনে রাখতে হবে যেটা হচ্ছে ইভেন্ট হরিজন টেলিস্কোপ এর সহায়তায় কিন্তু এই ছবিটি তোলা সম্ভব হয়েছে এবং পৃথিবীর আটটি টেলিস্কোপ নেটওয়ার্কের সহায়তা নেওয়া হয়েছে এই ছবিটি তোলার জন্য পৃথিবীর আটটি টেলিস্কোপ নেটওয়ার্কের সহায়তা নেওয়া হয়েছে এবং ইভেন্ট হরিজন টেলিস্কোপ টেলিস্কোপটির নাম হচ্ছে ইভেন্ট হরিজন এবং এটির নাম হচ্ছে এই যে আকাশগঙ্গা এই গ্যালাক্সি এই যে ব্ল্যাক হোল ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে পেবো হি মনে রাখবে পেবো এই এই কোয়েশ্চেনটাও পরীক্ষায় আসতে পারে এই যে ব্ল্যাক হোলটার নাম দেওয়া হয়েছে পেবোহি চলো নেক্সট কোয়েশ্চেন দেখব এক এপ্রিল ইসরো এমই সেট এবং আঠাশ ন্যানো স্যাটেলাইট কে কোন রকেট দ্বারা লঞ্চ করেছে ইসরো কি করেছে এক এপ্রিল এম সেট এবং আঠাশ ন্যানো দুটো স্যাটেলাইটকে একটা রকেট দ্বারা লঞ্চ করেছে তো রকেটটার নাম কী তো রকেটটার নাম হবে দেখো পি এস সি ফোরটি ফাইভ অপশান সিতে পি এস এল ভি সি ফোরটি ফাইভ এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে না শ্রীহরিকোটার ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো ইসরোটা কোথায় আছে না অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় তো শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে এবং চেয়ারম্যান হচ্ছেন কে সিওয়ান এর চেয়ারম্যান কে সিওয়ান দ্য নেক্সট কোয়েশ্চেন দেখো আরবিআই শক্তিকান্ত দাস এর হস্তাক্ষর করা পঞ্চাশ টাকার নোট চালু করেছে এই নোটে কিসের ছবি থাকবে পঞ্চাশ টাকার নোটে কিসের ছবি থাকছে না হাম্পিয়ের ছবি থাকবে হাম্পি হাম্পি হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই হাম্পিয়ের ছবি থাকবে পঞ্চাশ টাকার নোটে এবং এরপরেও কুড়ি টাকার নোট বের করা হবে কুড়ি টাকার নোট যেখানে কিসের ছবি থাকবে যেখানে ছবি থাকবে ইলোরা অজন্তা ইলোরা গুহার মহারাষ্ট্রের যে অজন্তা ইলোরা গুহার তার ছবি থাকবে কুড়ি টাকার নোটে এবং হাম্পিয়ের ছবি থাকছে পঞ্চাশ টাকার নোটে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক সৌর সংগঠন বা আই এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর চুহাত্তরতম হস্তাক্ষর করেছে কোন দেশ তো তম কোন দেশ এর আগে এই যে সংগঠনটা আইএসএ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটাতে আগে তেহাত্তরটি দশ ছিল এবং চুয়াত্তর নম্বর দেশ হচ্ছে অপশান সিতে অবস্থিত বলিভিয়া চুয়াত্তর নম্বর দেশ এবং তোমাদের বলে রাখি এটার যে হেডকোয়ার্টার সেটার হেডকোয়ার্টার অবস্থিত গুরুগ্রাম আমাদের হরিয়ানার গুরুগ্রামে যেখানে কি গুরুগ্রামে আরেকটা জিনিস হয়েছে নতুন সেটা হচ্ছে ভোটার পার্ক তৈরি হয়েছে গুরুগ্রামে রিসেন্ট ভোটার পার্ক এই কোয়েশ্চেনটাও তোমাদের আসতে পারে যে রিসেন্ট ভোটার পার্ক কোথায় তৈরি হয়েছে না গুরুগ্রামে ভোটার পার্কের কাজ কি ভোটার পার্কের কাজ হচ্ছে নতুনভাবে যে এখন ইভিএম পদ্ধতিতে বা ভিভিপ্যাটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে তো সেটার মাধ্যমে শিক্ষাদান করা এবং উৎসাহ করা ভোটারদেরকে যে যেমন সভা সকলে ভোট দিতে যায় তো এটা হচ্ছে চুহাত্তর নম্বর দেশ বলিভিয়া এবং তেহাত্তর নম্বর দেশ হচ্ছে কি তেহাত্তরতম দেশ ছিল সৌদি আরব এবং বাহাত্তর নম্বরে যোগ যোগ হয়েছিল আর্জেন্টিনা তাহলে বাহাত্তর হচ্ছে আর্জেন্টিনা তেহাত্তর সৌদি আরব এবং চুয়াত্তরতম দেশ বলি ভিয়া চলো নেক্সট কোয়েশ্চেন দেখব নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোন দল সম্প্রতি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর তৃতীয়বার বিজয়ী হয়েছে কোন দল বিজয়ী হয়েছে পরপর তৃতীয়বার না ভারত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পরপর তৃতীয়বার বিজয়ী হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি খবরের শিরোনামে আসা সৌরভ ঘোষাল বা সম্প্রতি চর্চিত সৌরভ ঘোষাল কোন খেলার সাথে যুক্ত তো সৌরভ ঘোষাল হচ্ছে অপশান সিতে অবস্থিত স্কোয়াশ প্লেয়ার সৌরভ ঘোষাল স্কোয়াশ খেলার সাথে যুক্ত পরবর্তী প্রশ্ন রেটা রেটিং এজেন্সি মুডিজ অনুসারে দু হাজার সালে কোন কোম্পানির সর্বাধিক আয় হয়েছে তো মুডিজ হচ্ছে একটি রেটিং এজেন্সি দু হাজার সালে কোন কোম্পানির সর্বাধিক আয় হয়েছে এই রেটিং অনুযায়ী তো উত্তর হয়ে যাবে অপশান ডিতে আছে সৌদি আরব সৌদি আরামকো সৌদি আরামকো একটা কিসের কোম্পানি পেট্রোলিয়াম কোম্পানি তৈল রপ্তানি করে তো এই সব সবথেকে বেশি আয় হয়েছে এখানে দেখো গুগল মাইক্রোসফট অ্যামাজন পৃথিবীর থেকে বড়ো বড়ো কোম্পানিগুলোর থেকেও কিন্তু বেশি আয় হয়েছে সৌদি আরাম কোম্পানি নেক্সট হচ্ছে সম্প্রতি কাকে ইউ এর সর্বোচ্চ নাগরিক পুরস্কার জায়েদ পদক দ্বারা সম্মানিত করা হয়েছে ইউএই মানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস এর সর্বোচ্চ নাগরিক পুরস্কার জায়েদ পদক কাকে দেওয়া হয়েছে না অপশন এতে আছে নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমাদের ভারতের যেমন সর্বোচ্চ সম্মান হচ্ছে ভারতরত্ন তেমনি ইউএই বা ইউনাইটেড আরব এমিরেটসের সর্বোচ্চ সম্মান হচ্ছে জায়েদ পদক তো কাকে দেওয়া হয়েছে সেটা সম্মানটা নরেন্দ্র মোদীকে নেক্সট কোয়েশ্চেন ফিফা র্যাঙ্কিং দু অনুসারে ভারতীয় ফুটবল দল কততম স্থানে রয়েছে তো ফিফা র্যাঙ্কিং ফিফা র্যাঙ্কিংকে ভারতীয় ফুটবল দল রয়েছে একশো একতম স্থানে এবং সব প্রথম স্থান যদি ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে রয়েছে বেলজিয়াম নেক্সট রয়েছে ফ্রান্স তারপরে রয়েছে ব্রাজিল চলো নেক্সট কোয়েশ্চেন দেখব সম্প্রতি ভারতীয় সেনা কোন নদীর ওপর সবচেয়ে লম্বা সাসপেনশন ব্রিজ তৈরি করেছে সাসপেনশন ব্রিজ মানে হচ্ছে যেমন আমাদের হাওড়া ব্রিজ ক্যান্টিলেভার ব্রিজ ওইগুলোকে বলা হয় সাসপেনশন ব্রিজ তো কোন নদীর ওপরে সাসপেনশন ব্রিজ দীর্ঘতম সাসপেনশন ব্রিজ তৈরি করেছে না সিন্ধু নদীর ওপর তো এই ব্রিজটির কী নাম দেওয়া হয়েছে জেনে নাও এই ব্রিজের নাম দেওয়া হয়েছে মৈত্রী ব্রিজ মৈত্রী নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর প্রথম কোন দেশ সফলভাবে ফাইভ জি পরিষেবা চালু করেছে তো দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া আগে ফাইভ জি পরিষেবা চালু হয়েছিল বিভিন্ন জায়গাতে কিন্তু তার সফলভাবে সম্পূর্ণ দেশে চালু করতে পারেনি তো দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যে সর্বপ্রথম ফাইভ জি পরীক্ষা পরিষেবাটা চালু করেছে এবং কোন মোবাইল সংস্থা প্রথম ফাইভ জি মোবাইল বের করেছে তো দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং প্রথম ফাইভ জি মোবাইল বের করেছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আট আঠারো নম্বর নিম্নের মধ্যে কাকে ভারতীয় জীবন বিমা নিগম এলআইসি এর ম্যানেজিং ডিরেক্টর এমডি নিয়োগ করা হয়েছে তো উত্তর হয়ে যাবে আঠেরোর বিপিন আনন্দকে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ করা হয়েছে বিপিন আনন্দকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখব আরবিআই চার এপ্রিল রেপো রেট কম করে কত শতাংশ করেছে তো আরবিআই চার এপ্রিল আগে যত রেপো রেট ছিল তার থেকে কম করেছে আগে ছয় দশমিক পঁচিশ ছিল সেখান থেকে কম করে এখন রেপো রেট করেছে ছয় পয়েন্ট শূন্য পার্সেন্ট এগুলো পরীক্ষায় বারবার দেয় তো রিভার্স রেপো রেটটাও মনে রাখতে হবে রিভার্স রেপো করেছে পাঁচ দশমিক সাত পাঁচ পার্সেন্ট এবং ব্যাঙ্ক রেট হচ্ছে ছয় দশমিক পঁচিশ পার্সেন্ট এই তিনটা তোমাদের মনে রাখতে হবে বারবার পরীক্ষায় কিন্তু এগুলো আসেই চলো নেক্সট কোয়েশন দেখবো উনিশ নম্বর বর্তমানে ইজরায়েলের প্রধানমন্ত্রী কে তো ইজরায়েলের প্রধানমন্ত্রীর রিসেন্ট চেঞ্জ হয়েছে সেই জন্যই এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে বর্তমানে ইসরায়েল প্রধানমন্ত্রীর নাম হচ্ছে বেঞ্জামিন নেতা নাহু এতে অবস্থিত বেঞ্জা আছে বেঞ্জামিন নেতা নাহু চলো নেক্সট কোশ্চেন ভারতের পুরুষ হকি টিম এর নতুন কোচের নাম কি তো পুরুষ হকি টিমের নতুন কোচের নাম হচ্ছে নরে হরেন্দ্র সিং অপশান বি ইজ দ্য ভুল বললাম একটু কোনো একুশের উত্তর হবে গ্রাহম রিড ভারতের পুরুষ হকি টিমের নতুন কোচের নাম হচ্ছে একুশের গ্রাহাম রিড নেক্সট কোয়েশ্চেন বাই। বাইশ ভারতের প্রথম ডায়মন্ড মিউজিয়াম কোথায় তৈরি হবে বা হীরা সংগ্রহশালা যেখানে হীরাকে সংগ্রহ করে রাখা হবে এটা প্রথম তৈরি হবে অপশন সিতে আছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে তৈরি হবে প্রথম হীরা সংগ্রহশালা মধ্যপ্রদেশের ছতরপুর জেলার খাজুরা হতে চলো নেক্সট কোয়েশ্চেন দেখব তেইশ নম্বর কোন রেলওয়ে স্টেশন প্রথম আইএসও সার্টিফিকেট পেয়েছে তো প্রথম আই ও সার্টিফিকেটটা কে দেয় তোমরা জেনে নাও এনজিটি বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দ্বারা এই আইএসও সার্টিফিকেটটা দেওয়া হয়তো প্রথম কে পেয়েছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন প্রথম আইএসও সার্টিফিকেট পেয়েছে এবং এই যে এনজিটি তোমাদের বললাম তো অপশান ডি উত্তর হবে গুয়াহাটি এখন তোমাদের জানতে হবে যে এনজিটির পুরো নাম জানলে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তো এর চেয়ারম্যান হচ্ছেন কে আদর্শ কুমার গোয়েল এটাও মনে রাখতে পারলে ভালো ইম্পর্ট্যান্ট খুব নেক্সট দেখো চব্বিশ নম্বর সম্প্রতি আমেরিকা কোন দেশের সৈন্যকে আতঙ্কবাদী সংগঠন ঘোষণা করেছে রিসেন্ট আমেরিকা একটা সৈন্যকে সৈন্যদলকে আতঙ্কবাদী বলে ঘোষণা করেছে সেটা হচ্ছে ইরানের সৈন্যকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইরানের সৈন্যকে আমেরিকা রিসেন্টলি আতঙ্কবাদী বলে সংগঠন বলে ঘোষণা করেছে নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে আরবিআই অনুসারে ভারতের জিডিপি বৃদ্ধি হার কত স্থির করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অনুসারে জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপির পুরোনাম হচ্ছে জিডিপি বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে সাত দশমিক দুই পার্সেন্ট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তো বন্ধুরা আজকের পঁচিশটি কোয়েশ্চেন হলো এটা ছিল পার্ট ওয়ান এরপর তোমরা পাবে পার্ট টুটা তাহলে তোমাদের এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু শেষ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ যে অ্যান্সারগুলো দেওয়া আছে তোমরা যদি এটা ডাউনলোড করতে চাও পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের যদি টেলিগ্রাম অ্যাপটা না থাকে তাহলে তোমরা টেলিগ্রাম অ্যাপ ডাউনলোড করবে টেলিগ্রাম লিখবে গুগল প্লে স্টোরে টেলিগ্রাম লিখে ডাউনলোড করবে তারপর তোমরা সেখানে গাইডেন্স গুরু চ্যানেলের নাম সার্চ করবে এবং গ্রুপে জয়েন হয়ে যাবে তাহলেই তোমরা সমস্ত ভিডিওগুলো সেখানে পেয়ে যাবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ